হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রসের সমাতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাটা ভোগ বা কাটারি ভোগ মিষ্টি এটা হচ্ছে সাদা মিষ্টির স্টাইলি খেতে একদম সাদা মিষ্টির মতো টেস্ট আসবে খুবই মজাদার আশা করি আপনারা মিষ্টি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একদম এ টু জ্যাট সম্পূর্ণ টিপসও শেয়ার করেছি আমার এই পুরো রেসিপি যদি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে আর খুব মনোযোগ সহকারে ফলো করেন তাহলে আপনাদের রেসিপি একদম পারফেক্ট হবে প্রথমবারে কিন্তু পারফেক্ট হবে ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই এই সহজ রেসিপি আপনার সাথে শেয়ার করি এখানে হচ্ছে আমি এক লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি এক লিটার দুধের ছানা সব সময় কিন্তু এক কাপ হয় যদি আপনাদের ছানা মধ্যে একটু পানি থেকে যায় তাহলে টিস্যু পেপারের সাহায্যে এইভাবে করে কয়েকবার চাপ দিয়ে দিয়ে পানিগুলো টেনে নেবেন দেখুন দুই থেকে তিনটা টিস্যু পেপার এইভাবে করে চাপ দিয়ে দিয়ে পানিটাকে শুষে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো অল্প একটু পানি কিন্তু থাকতে হবে একদমই তো ট্রাই করা যাবে না বা শুকনো কোনো কাপড় দিয়েও কিন্তু আপনারা এইভাবে করে পায়টাকে শুকিয়ে নিতে পারেন দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এই যে ছানাটা কিন্তু একদম ক্রিমি আছে একদম সফট আছে এখানে আমি এক টেবিল চামচ ময়দা এক চা চামচ চিনি হাফ চা চামচ বাটার নিয়ে নিয়েছি এবার একটু মেখে নিচ্ছি মেখে আমি ছানার সাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ময়দা আর চিনি আর সামান্য একটু বাটার তো আপনার ছেলে তেলও ব্যবহার করতে পারেন আবার ছেলে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন একটু ভালোভাবে মথে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি একটু মথে একদম ক্রিমি করে নিচ্ছি হাতের তালু দিয়ে এইভাবে করে কয়েকবার একটু ম্যাশ করে নিতে হবে একটু মেখে নিতে হবে যাতে করে একদম ক্রিমি হয়ে যায় পাঁচ থেকে ছয় বার এইভাবে মথে নিলে কিন্তু হয়ে যাবে এই মিষ্টিটা কিন্তু তৈরি করা একদম সহজ উপকরণও কিন্তু একদম সহজ তবে এই মিষ্টি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় রেস্টুরেন্টের চাইতে হাজার বেশি মজার হয় খুবই অল্প সময় অল্প উপকরণে আর অল্প খরচে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো দেখুন একদম ক্রিমি হয়ে গেছে মুথে নিতে নিতে মুথে নেওয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে এখন এখান থেকে সামান্য একটু ডো আমি নিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য এক ফোটার মতো অরেঞ্জ ফুট কালার মিশিয়ে নিচ্ছি তো যেহেতু আমি দুই কালারের মিষ্টি তৈরি করব তো সেজন্য ভালোভাবে এই কালারটাকে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে ছয়টা বল তৈরি করে নিচ্ছি যেহেতু আমরা ছয়টা মিষ্টি তৈরি করবো তো সেজন্য ছয়টা বল আমি আগে থেকে বানিয়ে নিচ্ছি বানিয়ে গোল গোল করে শেপ দিয়ে রেখে দিচ্ছি তারপর হোয়াইট কালারের যে ছানা রয়ে গেছে তো সেগুলো থেকেও আমি কিন্তু ছয়টা লিচি কেটে নিয়েছি আমি ছোটো ছোটো বলগুলোর মধ্যে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি আপনার ছেলে যে কোনো কালার কিন্তু মিক্স করে নিতে পারেন দুই কালার হলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে ফোল্ড করে দিচ্ছি একটার ভিতরে একটা লিচে দিয়ে এইভাবে করে হাতে সাহায্যে গুড়ি ঘুরিয়ে আমি এই বলটা তৈরি করে নিচ্ছি বলের মধ্যে কিন্তু কোনো ফাটল বা ক্র্যাক কিন্তু থাকা যাবে না তো বেশি ভালো হয় যদি এইভাবে প্লেটে নিয়ে আপনার শেপটা দেন তাহলে কিন্তু একদম স্মুথ হবে উপরের গাটা একটু কিন্তু ফাটা ফাটা র্যাক কিন্তু থাকবে না তো দেখুন একটা মিষ্টি কিন্তু আমার বানিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে এইভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু বানিয়ে নিচ্ছি দেখুন একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমার সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ চিনি নিয়ে নিচ্ছি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলোর মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি দিতে হয় একটু বেশি চিনি দিয়ে কিন্তু রান্না করতে হয় চুলার আঁচ হাই আঁচে রেখে আমি একটু চিনিগুলোকে মেল্ট করে নিচ্ছি নেড়ে ছেড়ে দেখুন ভলক এসে গেছে তো এখন এখানে আমি সামান্য একটু পানির সাথে এক চা চামচ ময়দা মিশিয়ে দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু ঝাঁক আসে মিষ্টির মধ্যে এই যে একটা একটা বল এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি তৈরি করার সময় মিষ্টির মধ্যে ঝাঁক আসা কিন্তু খুবই জরুরি মিষ্টির মধ্যে ঝাঁক আসলে কিন্তু আপনার মিষ্টিগুলো একদম ফফাললে কিন্তু কুক হবে নাহলে কিন্তু দেখা যাবে মিষ্টির মধ্যে কিন্তু শিরা ঢুকবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে পনেরো মিনিটের জন্য রান্না করছি দেখুন সামান্য কিছুক্ষণ এভাবে ঢাকতে কিন্তু বলক এসে গেছে বলক এসে একদম পড়ে যাচ্ছে যখন বলক এসে এইভাবে পড়ে যাবে ঢাকনাটা উল্টে উল্টে কিন্তু বলকটা একদম নিচে নামিয়ে দিতে হবে দেখুন মিষ্টিগুলো একদম ঝাঁকের নিচে চলে যাচ্ছে কেমন তো এইভাবে যদি ঝাঁকের নিচে মিষ্টিগুলো চলে যায় তাহলে বুঝতে হবে যে মিষ্টিগুলো ফফাললে কুক হচ্ছে এই যে আমি একটু পাঁচ মিনিট পর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর কি দেখুন মশালা মিষ্টিগুলো সাইজে কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে একটা মিষ্টি কিন্তু দেখা যাচ্ছে না দেখুন সব মিষ্টি ঝাঁকের নিচে আছে তাহলে বুঝতে হবে যে মিষ্টিগুলো ভালোভাবে রান্না হচ্ছে তো এইভাবে করে আমি প্রথম পনেরো মিনিট রান্না করছি এখানে কিন্তু কোনো ফানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ফোনের মিনিট কিন্তু হয়ে গেছে দেখুন এখন আমি চুলার আঁচটাকে একদম লোয়াঁচে করে আরও পঁচিশ মিনিটের জন্য রান্না করছি তো এর মধ্যে কিন্তু এখনও আমি কোনো ফানি এখানে ব্যবহার করিনি তো এই পঁচিশ মিনিটে যদি আপনার মনে হয় যে শিয়াটা একটু ঘন হয়ে গেছে এক হয়ে যাচ্ছে তখন এখানে ওয়ান ফোর্থ কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে খুবই অল্প ওয়ান ফোর্থ কাপ এর চেয়ে বেশি পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা এই মিষ্টিগুলোকে সাদা মিষ্টি স্টাইলে রান্না করছি সাদা মিষ্টিতে দেখা যাক যে চিনির পরিমাণটা একটু বেশি থাকে একটু ঘনশিরে কিন্তু সাদা মিষ্টিগুলো রান্না করা হয় তো দেখুন কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেঁড়ে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে নিচে লেগে গেলে কিন্তু একটা লালচে কালার হয়ে যাবে তো দেখুন রান্না করা হয়ে গেছে চুলা বন্ধ করে এখানে আমি হাফ কাপ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যাতে অবার না হয়ে যায় যদি অবারকূপ হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে মিষ্টির শিরাগুলো যেহেতু ঘন আছে তো এই মিষ্টির শিরাগুলোকে একটু পাতলা করে দিচ্ছি যাতে করে মিষ্টির ভিতরে যে শিরা ঢুকেছে সে শিরা কিন্তু মিষ্টির ভিতরে যাতে করে লক হয়ে যায় তো সেজন্য হাফ কাপ পানি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু ভিতরে শিরাগুলো আর বাইরে বেরিয়ে আসবে না তো এর মধ্যে দেখুন সকাল হয়ে গেছে সকালে আমি মিষ্টিগুলোকে একটা অ্যাস্ট্রেনারে তুলে নিয়েছি যাতে করে এক্সট্রা রসগুলো ঝরে যায় তো এখানে হচ্ছে এক পেটে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এক পেটে আমি ডেজিকেটেড নিয়ে নিয়েছি দোকানে সেই লুকটা আনার জন্য দোকানে দেখা যায় যে শুকনো নারকেলের মধ্যে কিন্তু মিষ্টিগুলো গড়িয়ে নেওয়া হয় এই যে দেখুন একটা মিষ্টি আমি গড়িয়ে নিয়েছি গুঁড়ো দুধে প্লাস হচ্ছে ডেজিকেটেড কোকোনাটে গড়িয়ে নিচ্ছি সব মিষ্টিগুলো এইভাবে করে আমি কোটিং করে নিচ্ছি দেখুন এখন কিন্তু দেখতে একদম হুবহু দোকানের মতো লাগবে দেখুন সব মিষ্টি গড়িয়ে নেওয়া হয়ে গেছে তো একটা মিষ্টি আমি অলরেডি কেটে নিয়েছি আর একটা মিষ্টি আপনাকে আমি একদম কাছ থেকে কেটে দেখে দিচ্ছি দেখুন মশালা কত সফট হয়েছে কত সুন্দর হয়েছে ভিতরে কতটা প্লাবি হয়েছে একদম দোকানের মতো হয়েছে দেখুন রসে একদম টয়টুম্বু রসালো এই যে কত বেশি সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পাচ্ছেন। তো সবগুলো মিষ্টিকে আমি এখানে কেটে নিয়েছি যেহেতু কাটারি ভোগ বা কাটা ভোগ তো জন্য সবগুলো মিষ্টি আমি এইভাবে কেটে নিয়েছি দোকানে দেখা যায় যে এই মিষ্টিগুলোকে এইভাবে কেটে কেটে বিক্রি করা হয় তো আপনাদের দেখা সুবিধার্থে আমি একটু কাছ থেকে আপনাকে দেখে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে কত বেশি সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো দেখতে সুন্দর এমন না খেত কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে অনেক বেশি মজা হয়েছে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে যদি আমার ফুর রেসিপি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে আপনারা ফলো করেন তাহলে এই রকমই পারফেক্ট মিষ্টি আপনি খুব সহজে কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবেন একদম স্বাস্থ্যসম্মত আর হেলদি একটি মিষ্টি রেসিপি আপনারা যারা মিষ্টি বানাতে পারেন না মিষ্টি বানাতে ভয় পান আমার এই রেসিপি ফলো করবেন দেখবেন একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবেন প্রথমবারেই এখন আমি এক পিস মিষ্টি আপনাকে কেটে দেখে দিচ্ছি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কত সফট হয়েছে কত স্পঞ্জি হয়েছে কত ভালো হয়েছে খেতে তো আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে অল বাটনটি সিলেকশন করে রাখবেন পরবর্তী সব রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ